নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে ইন্দুসিন্দ ব্যাংকে একাধিক নতুন শূন্য পদে কর্মী রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এখানে ইন্দুসিন্দ ব্যাংক তোমাদের ডিরেক্ট পেরোলে কর্মী রিক্রুটমেন্ট করছে, কোনো রকম কোনো থার্ড পার্টি বা ভেন্ডার পেরোল জব এটি নয়। তো এখানে তোমরা কারা কারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লিকেশান প্রসেস কি বলে দেওয়া রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। এক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ চলছে, তো ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তোমরা পাস করে গেলে তোমাদের এক্ষেত্রে চাকরি হয়ে যাবে একদম ডিরেক্ট পেরোলে। কোনো রকম কোনো এক্সাম কিছু হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে যদি তোমরা পাস করে যাও তো এক্ষেত্রে তোমাদের ব্যাংকের ডিরেক্ট পেরোলে চাকরি হয়ে যাবে। তো এক্ষেত্রে কারা কারা কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আমরা সরাসরি মেন পেজে চলে যাই, সেখানে সমস্ত কিছু জব ডিসক্রিপশন কি বলে দিয়েছে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা সরাসরি একদম জব ডিটেলসে চলে এসেছি। এখানে তোমাদের যেই পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা হলো বিডিএম, মানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টে তোমাদের এক্ষেত্রে ইন্দুসিন্দ ব্যাংক ডিরেক্ট পেরোলে কর্মী রিক্রুটমেন্ট করছে। তো এখানে জব ডিসক্রিপশন বা রোল অ্যান্ড রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কি বলেছে দেখে নাও। এখানে জেনারিক নিউ বিজনেস এবং শুড রেডি টু ট্রাভেল উইথ দ্য লিমিটস অনলি, ঠিক আছে। এখানে প্যাশন টুয়ার্ডস ইনক্রিডিং সেলস নাম্বার, শুড বি ড্রিভেন বাই সেলস নাম্বার, ঠিক আছে। এগুলো তোমরা অবশ্যই চাইলে পড়ে নিতে পারো। এখানে রোল অ্যান্ড রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কি কি বলে দেওয়া রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে এবং এই পেজে জব ডিসক্রিপশন বা রোল রেসপন্সিবিলিটি কি কি বলে দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পড়ে নিতে পারবে। এখানে জব ডিসক্রিপশনের ক্ষেত্রে কি কি বলে দেওয়া রয়েছে, এখানে হলো অ্যাচিভ টু সেলস টার্গেট সিএএসএ, মানে কাসা কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট এবং আদার যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যাংকের রয়েছে যেমন ক্রেডিট কার্ড, গোল্ড লোন, আরও যে সমস্ত এফডি, যেই সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তোমাদের মেনলি সেল করা এবং কাস্টমারদের সাথে তোমাদের রিলেশন তৈরি করা, ঠিক আছে, ওভার দ্য কল ইয়া গিয়ে কাস্টমারের কাছে, ঠিক আছে, সেগুলো তোমাদের অবশ্যই এক্ষেত্রে পড়ে নিতে পারো। এক্ষেত্রে কী কী বলে দেওয়া হয়েছে জব ডিসক্রিপশনটা অবশ্যই তোমরা নিজেরা পড়ে নেবে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এসে তোমরা বিস্তারিত এক্ষেত্রে দেখে নিতে পারবে। এখানে তোমাদের যেগুলো বলে দেওয়া রয়েছে স্কিলের ক্ষেত্রে স্কিলগুলো তোমাদের দেখে নাও, অবশ্যই তোমাদের গুড নেটওয়ার্কিং স্কিল, অ্যাবিলিটি টু স্টার্ট রিলেশনশিপ অ্যান্ড বিল্ড রিপোর্ট, গুড অ্যানালিটিং স্কিল এবং এলিমেন্টারি লেভেল এবং অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড টু সেল ভেরিয়েটি অফ প্রোডাক্টস, গ্রো ফলো আপ দ্য স্কিল আপ স্কিল, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের কাস্টমারদের সাথে মেনলি রিলেশনশিপ বিল্ড করতে হবে এবং ব্যাংকের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তোমাদের মেনলি সেল করতে হবে। তো এটাই হলো মানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বা বিডিএম পোস্টের অ্যাকচুয়াল যে কাজটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এক্ষেত্রে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে এনি সেলস এক্সপিরিয়েন্স, যদি তোমাদের সেলসে কোনো এক্সপিরিয়েন্স থাকে ব্যাংকিং সেক্টরে তাহলে তোমরা আগে প্রেফারেন্স পাবে, যদি না থাকে তো তোমরা সেক্ষেত্রেও চাইলে অ্যাপ্লাই করতেই পারো। এক্ষেত্রে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ চলছে, তো কোনো রকম কোনো এক্সাম বা কিছু দিতে হচ্ছে না, তো তাই চাইলে তোমরা অবশ্যই এক্ষেত্রে অ্যাপ্লাই করতেই পারো। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলেছে যে কোনো ব্যাংকিং সেক্টরে যদি তোমাদের কাসা অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে থাকে বা এক্সপিরিয়েন্স থাকে বা এক্ষেত্রে জিআইএমএফ মানে গোল্ড লোন, মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিট, আরডি, রিয়েল এস্টেট অ্যাসেট, এই সমস্তর ওপরও যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তোমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতেই পারবে। আর যেহেতু এটা ব্যাংকিং জব তো সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন পাস ম্যান্ডেটারি, এক্ষেত্রে কিন্তু কেউ উচ্চ মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে পারবে না, বিকজ অফ এটা ইন্দুসিন্দ ব্যাংক তোমাদের ডিরেক্ট পেরোলে কর্মী রিক্রুটমেন্ট করছে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো স্ট্রিমে, বিএ, বিএসসি, বিকম, যদি তোমরা যে কোনো স্ট্রিমে পাস করে থাকো তো তোমরা অবশ্যই এই চাকরিগুলির ক্ষেত্রে অ্যাপ্লাই করতেই পারবে। এবং ম্যান্ডেটারি ডিজায়ারেবলের ক্ষেত্রে কী কী বলে দেওয়া রয়েছে দেখে নাও। এখানে এজ লেস দ্যান 30 অর ইকুয়াল 30, মানে এক্ষেত্রে তোমাদের 30 বছর বা 30 বছরের কম যারা রয়েছে তারা চাইলে অবশ্যই এই কাজগুলির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এর থেকে বেশি বয়সে নেওয়া হচ্ছে না। এবং গ্র্যাজুয়েশন ফ্রম এনি স্ট্রিম যেটা আমি বলে দিলাম, বিএ, বিএসসি, বিকম, যারা যেই শাখায় গ্র্যাজুয়েশন পাস করেছো তো সেই শাখা থেকে অ্যাপ্লাই করতেই পারবে। এখানে টুয়ার্ডস টু সেলস প্রোফাইল, অবশ্যই তোমাদের যদি সেলস প্রোফাইলে এক্সপিরিয়েন্স থাকে তো তোমরা আগে প্রেফারেন্স পাবে, আগে তোমাদের মানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। উইলিং টু ট্রাভেল, এগুলো তোমরা অবশ্যই চাইলে পড়ে নিতে পারো। এখানে জব ডিসক্রিপশনের ক্ষেত্রে কী কী বলে দেওয়া রয়েছে, তো একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব হয় না, যদি আমি প্রপার তোমাদের বলতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো তোমরা প্লিজ এগুলো চাইলে পড়ে নিতে পারো যারা যারা অ্যাপ্লাই করতে চাও। তো এবার তোমরা দেখে নাও যে ওয়াক ইন ইন্টারভিউ কোথায় চলছে বা কীভাবে তোমরা যাবে সেখানে বা কী অ্যাপ্লিকেশান প্রসেস রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে লিখে দেওয়া রয়েছে কোন অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউ চলছে, ইন্দুসিন্দ ব্যাংক 44 পার্ক স্ট্রিট, কলকাতা 7,16, 6th ফ্লোর, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের সময় দেওয়া হয়েছে 10টা থেকে 4টের মধ্যে
এক্ষেত্রে তোমাদের এই ইন্টারভিউ শিডিউলটা রয়েছে, তো তোমরা যারা যারা ইন্টারভিউতে যেতে ইচ্ছুক তো তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারো, সেখান থেকে তোমরা বিস্তারিত দেখে নিই এবং সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে তোমাদের ফোন করে নেবে। অবশ্যই ওখান থেকেও তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে, অ্যাপ্লাই করে দেওয়ার পর তোমাদের হয়তো মেইল আসবে বা তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেবে, সেক্ষেত্রে তোমরা জানতে পারবে যে তোমাদের কোথায় রেজিউম দিতে হবে বা কীভাবে তোমরা যাবে, সেই সমস্ত কিছু তোমরা ওখান থেকে জানতে পেরে যাবে। ওখান থেকে চাইলে তোমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতেই পারো। তো এক্ষেত্রে তোমরা যারা যারা এই কাজটি করতে চাও তো তোমরা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যাদের এক্সপিরিয়েন্স আছে বা যাদের এক্সপিরিয়েন্স নেই, যারা ফ্রেশার ক্যান্ডিডেটরা রয়েছো তো তোমরা চাইলে এই কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এক্ষেত্রে ইন্দুসিন ব্যাংকের অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, যে ভ্যাকেন্সিতে তোমাদের বিডিএম পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও যারা এই কাজগুলির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।